আজকে চলে এসেছি জলেশ্বর শিব মন্দির, তো সবাই চলো মন্দিরটা একটু ঘুরে দেখি। এই যে এটা কালী মায়ের মন্দির, এখানে ঠাকুর মশাই থাকেন, দেখতেই পাচ্ছ। তোমাদের ইচ্ছা হলে তোমরা ঠাকুর মশাইকে দিয়ে মা কালীকে পুজো করতে পারো। এই মায়ের মন্দিরটা শিব মন্দিরের নিচের দিকে, প্রথম ঢোকার মুখেই মায়ের মন্দিরটাই পড়ে। এই শিব মন্দিরটা অনেক দিনের পুরনো মন্দির, মন্দিরটা এখন আরও সুন্দর করে সাজানো হয়েছে। এই শিব মন্দিরে এসে শিব ঠাকুরকে নিজের মনের মতো করে পুজো দেয়া যায়। এই মন্দিরে এসে অনেকেই বাচ্চাদের মুখে প্রসাদ দেয়। এই মুখে প্রসাদ দেওয়ার জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না, ঠাকুর মশাইকে প্রণামী হিসাবে যেটা দেয়া হয় ঠাকুর মশাই সেটাই নেন। এই শিব মন্দিরে এসে অনেকেই ছেলে মেয়েকে বিয়ে দেন সব কিছুর নিয়মকানুন মেনে। এই শিব মন্দিরে শিব ঠাকুরকে বা এই মন্দিরের জন্য তোমরা যদি কিছু দান করতে চাও তাহলে এই মন্দিরে সেটা দিয়ে যেতে পারো। এই শিব মন্দিরটা সুন্দর শান্ত এক নিরিবিলি পরিবেশ, এখানে একবার অবশ্যই এসো, খুব ভালো লাগবে। এই শিব মন্দিরের মধ্যে ঠাকুর মশাই থাকেন, পুজো দেন। তোমরা যদি কেউ উপোস করে আসো তাহলে এই ঠাকুর মশাইকে দিয়ে পুজো করিয়ে নেবেন, এই ঠাকুর মশাই খুব ভালো। এই যে গাছটি দেখছো, এটা অশ্বত্থ গাছ। এই গাছটি খুব জাগ্রত, বহু পুরনো এই গাছ। তোমাদের মনের মধ্যে যদি কোনো চাওয়া বা পাওয়া থেকে থাকে তাহলে এই অশ্বত্থ গাছে এসে একবার এই ছোট ইটের টুকরো লাল সুতো দিয়ে বেঁধে চাওয়া পাওয়াকে চেয়ে দেখো, অবশ্যই পেয়ে যেতে পারো। তারপরে কখনো যদি পেয়ে যাও ইটের টুকরোটা এসে অবশ্যই খুলে দিও। মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। এখানে শ্রাবণ আর চৈত্র মাসে খুব সুন্দর মেলা হয়, আরও খুব সুন্দর সুন্দর অনুষ্ঠানও হয়। এই যে এই ঘরটার মধ্যে শ্রাবণ মাসে বড় একটি শিবলিঙ্গ থাকে, সেই শিবলিঙ্গকে সবাই দুধ গঙ্গা জল ঘি দিয়ে স্নান করায়। এখানে শিবরাত্রির দিন সারা রাত অনুষ্ঠান হয়, এখানে শিবরাত্রির দিন অনেকেই থাকে। রাতে তিন পহরে শিব ঠাকুরকে দুধ গঙ্গা জল ঘি দিয়ে স্নান করায়। এই যে এই দোকানগুলোতে সব কিছুই পাওয়া যায় পুজোর জিনিস। এখানে ধূপ আর মোম জ্বালানোর জন্য এটা বানানো হয়েছে। ধূপ আর মোম শিব মন্দিরের ভিতরে জ্বালানো যায় না, এখানেই জ্বালাতে হয়। এই যে এই পুকুরটাকে বলে দুধ পুকুর, এই পুকুরের মধ্যেই চৈত্র মাসে এই শিব মন্দিরে শিব ঠাকুরকে পাওয়া গেছিল। এই দুধ পুকুরে অনেকেই স্নান করে এই মন্দিরে শিব ঠাকুরকে পুজো দেয়। আবার অনেকে এই পুকুরে স্নান করে এই পুকুরের এই ঘাট থেকে গণ্ডি কাটতে কাটতে শিব মন্দিরে উঠে শিব মন্দিরের চারপাশে গণ্ডি কেটে তারপরে শিব ঠাকুরকে পুজো দেয়। তোমরা অবশ্যই একবার এই মন্দিরে পুজো দিতে এসো, এই মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, খুবই শান্ত। এখানকার মানুষগুলোও ভীষণ ভালো, কোনো অসুবিধা হলে খুবই হেল্প করে, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই জানি না আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা মন্দির আছে। আমি নগরকুড়া থেকে এসেছি অটোতে করে, 20 টাকা ভাড়া নিয়েছি এই জলেশ্বর মন্দিরে আসতে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো।